বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই শুভেচ্ছা নেবেন। আমরা সাভার সেনা কমপ্লেক্সে এসেছি শাহাবুদ্দিনের মোবাইল কেনার জন্য। ওই যে শাহাবুদ্দিন, তো শাহাবুদ্দিনের মোবাইলটা আমরা কিনতে পারলাম না, ফেরত গেলাম। তো শাহাবুদ্দিন কেন কিনতে পারলা না একটু বলো। মোবাইলটা আসলে কিনতে পারি নাই। এখন বর্তমানে আমাদের বাংলাদেশে লকডাউন চলতেছে, তো ওই জন্য মার্কেটে নতুন কোনো আপডেট কোনো মোবাইল আসতেছে না। তো না আসার কারণে এখন আমরা যে মার্কেটে ঢোকার পরে যে অবস্থা দেখতে পারলাম, এটা আগের বাসনের যে ফোনগুলো আছে ওইগুলোই বর্তমানে মার্কেটে আছে। হ্যাঁ, এখন নতুন কোনো বাসনের কোনো ফোন আমরা মার্কেটে ঢুকে পাই নাই, ওই জন্য আসলে মোবাইল কিনতে পারি নাই। তো কি কম দুঃখের বিষয়, রিটার্ন আবার ফিরে চলে যাওয়া লাগতেছে। এখন আমরা চলে যাব। হ্যাঁ, এই যে দেখেন, সেলফি সেলফি, ও হো, উড়াও, সেলফি করো না। আসলে আমরা মোবাইলে ইউটিউবে ফেসবুকের কাজ করার জন্য সাবধি ফেসবুকে কাজ করবো, এবং সেই জন্যই আমরা নতুন একটা মোবাইল কিনতেছি। শাহাবুদ্দিনের মোবাইল আছে একটা, ওপো মোবাইল, এটা দিয়ে ভিডিও করে। তো এর চেয়ে একটু ভালো মডেল নেওয়ার জন্য চেষ্টা করতেছে। আজকে আমরা টাকা পয়সা নিয়ে আসছি, কিন্তু দেখলাম যে মার্কেটে ফোনের সংখ্যা খুব কম, এই জন্য আমরা ফেরত যাইতেছি। আর ফেরত আর কয়েকটা কারণ আছে, যে পুরাতন মোবাইলগুলা এখন বর্তমানে প্রতিটা দোকানে আছে, তো সেই জন্য আমরা ফেরত যেতেছি। কালকে ইনশাল্লাহ আমরা ইস্টার্ন প্লাজায় বা ঢাকা থেকে বা অন্য অন্য মার্কেট থেকে আমরা কেনার ব্যবস্থা করব আগামীকাল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো ভিডিওটা লং করবো না, সবাইকে বিদায় নিতেছি, বাই বাই।